পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি। মৃতের নাম লক্ষ্মীনারায়ণ সিং, বয়স 40 বছর। বাড়ি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত ছোট গোপীনাথপুর হলেও বিগত বেশ কয়েক বছর ধরেই গুইর গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন লক্ষ্মীনারায়ণ। এদিন সকালে মেয়ে জামাই বাড়িতে আসার কারণে সাইকেল নিয়ে শেহেরা বাজারে তিনি মাংস কিনতে গিয়েছিলেন। সেখানে কোনো কারণে তিনি রাস্তায় পড়ে যান, আর তখনই পিছন দিক থেকে আসা একটি লরি তার মাথার উপর দিয়ে চলে যায়। এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় লক্ষ্মীনারায়ণের। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। উল্লেখ্য, দুর্ঘটনার পর ঘাতক লরিটিকে আটক করে পুলিশ এবং লরির চালক ও খালাসি স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়েছেন। কিভাবে ঘটনাটা ঘটলো? আপনি তো নিজে ছিলেন এখানে, কিভাবে ঘটনাটা ঘটলো? সাইকেল ছিল, মানে বড় সাইকেল তো সহ্য করতে পারবে না, টানতে গেলাম, মাথায় লাগলো, ছেড়ে চলে গেল। আর এখন তো জানলাম লরি ধরা পড়েছে বা ড্রাইভার খালিসে ধরা পড়েছে। লরি নিজে ধরা দিয়েছে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স রে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।